আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে আমি সব প্রাইভেট করে দেব। আর হচ্ছে আমি টিকটকও করতাম, বাট আমি ডিসিশন নিয়েছি এগুলোও করবো না। সব কিছু, এভরিথিং, আমার ছবি থেকে শুরু করে যা কিছু আছে আমি সব প্রাইভেট করে দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর ট্যাগ, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আজকে বুঝতে পারছেন যে আমি আজ কাকে নিয়ে কথা বলবো। তো দর্শক শ্রোতা, হৃদয় ইসলাম শান্ত এই ব্যক্তিটাকে চেনে না এমন কেউ হতে পারে, আমার সঠিক জানা নাই যে এই হৃদয় ইসলাম শান্তটাকে চেনে না। সে অনেক দিন ধরে দেখি সে আসলে শর্ট ফিল্ম থেকে শুরু করে টিকটক বিভিন্ন রকম ভিডিও সে করে আজকে সে ভাইরাল। তো দর্শক শ্রোতা, মানুষ কখন যে পরিবর্তন হয় এটা আমরা কেউ জানি না, এটা স্বয়ং আল্লাহ তার মনে কখন যে হিদায়ত তুলে দেয় সেটা একমাত্র ওই আল্লাহ তালাই জানে। তো দর্শক শ্রোতা, আমরা দেখছি যে যুগে যুগে অনেক স্টার থেকে, তারকা থেকে শুরু করে বিভিন্ন মানুষ, বিশেষত যারা সেলিব্রিটি, অনেকে তাদের ভুল বুঝতে পেরে তারা অভিনয় থেকে শুরু করে সব কিছু ছেড়ে তারা ইসলামের পথে ফিরে আসে। বেশ কিছুদিন ধরে আমরা জানি যে হৃদয় ইসলাম শান্ত একটা ডিক্লারেশন দিয়ে দিছিল যে সে আর অভিনয় করবে না, সে বিদেশে চলে যাবে, উচ্চ শিক্ষা নেবে। তো দর্শক শ্রোতা, সে যে এইভাবে বিদায় নেবে আমরা এটা কখনো আশাও করিনি। তো আশা না করার এখানে কিছু নাই। তো সে যে এটা করছে এটার জন্য আমরা অনেক খুশি। তো রিসেন্ট সে লাইভে এসে কান্নাকাটি করে আসলে সে যে অনুধাবন করতে পারছে যে একমাত্র ওই দুনিয়ায় সে কি আমল নিয়ে যাবে, সে এই দুনিয়ায় সে অঙ্গরসিক করে সে এই দুনিয়ায়ও কষ্ট পাচ্ছে, একটু হতে পারে ভালো আছে কিন্তু সেও অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু ওই দুনিয়ায় সারা জীবন যে কষ্ট সেটা ভোগ করতে চায় না। এই বিধায় সে নামাজ আদায় করছে এবং নামাজ আদায় করছে বলে বিধায় সে অনুধাবন করছে যে সে ভুল করছে, সে পাপ করেছে। এজন্য সে লাইভে এসে টোটালি একটি ডিক্লারেশন দিচ্ছে যে সে আর কোনো দিন অভিনয় করবে না, সে তার সব ভিডিও থেকে শুরু করে সব কিছু প্রাইভেট করে দেবে এবং এমনকি সে আর কোনো দিন অভিনয়ে আসবে না, এমন একটি ডিক্লারেশন। তো দর্শক শ্রোতা, চলুন আমরা হৃদয় ইসলাম শান্তর কিছু কথা শুনে আসি। এগুলোও করবো না, সব কিছু, এভরিথিং, আমার ছবি থেকে শুরু করে যা কিছু আছে আমি সব প্রাইভেট করে দেব। নামাজ পড়লে আসলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, যে আপনি যদি খারাপ কোনো কাজে থাকেন না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার ভাল লাগবে না কোনো কিছু, মনে হবে যে না এটা গুনাহ, এটা পাপ, এটা খারাপ, ওটা খারাপ, যে আমি দুনিয়াতে কি করলাম, আমি মিডিয়াতে কাজ করলাম, এত টাকা কামাই করলাম, ফ্রেন্ড সার্কেল কামাই করলাম, দিন শেষে আমার কাছে কেউ নাই, করছি অনেক মানুষের সাথে অন্যায় করছি, অনেক কিছু করছি, সব কিছুর জন্য আমি আপনাদের কাছে মাফ চাই, যে আমাকে মাফ করে দিবেন। তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন হৃদয় ইসলাম শান্তর কিছু কথা। তো তার পুরো কথাগুলো আপনি ফ্রি মোশন ফ্যান্স ক্লাব একটা ফেসবুক পেজ আছে, ওখানে আপনার পুরোটা ভিডিওটি পেয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, হৃদয় ইসলাম শান্তর এই কথাগুলো থেকে এটাই অনুধাবন হলো যে সে যখন স্টার ছিল তার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তার অনেক অর্থ বাণিজ্য ছিল। তো এখন যেহেতু সে ইসলামের পথে ফিরে এসেছে, তার আর সেইভাবে বন্ধু বা সেইভাবে আর সেইভাবে লাইফ ক্রিয়েট করতে পারবে না, এটা তার জন্য আসলে কষ্ট হচ্ছে, এই জন্য তার হতে পারে চোখে জল এসে যাচ্ছে, বাট এটাই সে বাধ্য হয়েছে যে সে এই দুনিয়ার কষ্ট থেকে যদি ওই পরকালে একটু সুখে থাকা যায়, এই জন্য সে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছে এবং ভালো হওয়ার চেষ্টা করছে এবং সে আর অভিনয় করবে না। তো দর্শক শ্রোতা, আমরা জানি যে বেশ কিছুদিন আগে আতিফ নিলয় নামে একজন যে শিল্পী মারা গেছে, বড় সেলিব্রিটি হয়েও সে কিন্তু অসৎ পদ ব্যবহার করেছে এবং পরকালে যে শাস্তি পাবে এটাই সে অনুধাবন করেছে। বিসাইড আরেকটি পয়েন্ট হতে পারে যে যেহেতু সে একজন ধার্মিক ফ্যামিলির মেয়েকে ভালোবেসেছে অনেক বছর ধরে, তাকে বিয়ে করবে এবং তাকে নিয়েই সারা জীবন থাকতে চায় এবং তার শ্বশুরবাড়ির মানুষজনও এটাই চায় সে ইসলামের পথে চলুক। তো এই সকল প্রেক্ষিতে সে যেহেতু নামাজ পড়া কন্টিনিউ করছে, তখন সে অনুধাবন করতে পারছে যে এই নামাজ
পড়লে আর অন্য কোনো কাজ করা যাবে না, অন্য কোনো কাজ বলতে পাপ কাজ করা যাবে না। তো এই জন্য যেহেতু সে টিকটক করা বা এইভাবে শর্ট ফিল্ম করা, এগুলো আসলে তার কাছে পাপ মনে হচ্ছে। অবশ্যই এটা তো পাপ, তোমাদের কী মনে হয়? এটা তো অবশ্যই পাপ। তো যেহেতু হৃদয় আহমেদ শান্ত ভাই ইসলামের পথে ফিরে এসে, তো আমরা সবাই হৃদয় আহমেদ শান্ত ভাইয়ের জন্য দোয়া করি, আর আল্লাহ যেন এই হৃদয় আহমেদ শান্ত ভাইয়ের সকল গুনাহগুলো মাফ করে তাকে একজন পরহেজগার মানুষ হিসেবে কবুল করুক, এটাই ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।